এই যে আজকে মহাপ্রভুর সৃষ্টি যে কীর্তন গান হচ্ছে, এই কীর্তন গানের আদি স্রষ্টা কে ছিলেন? এত মধুর কীর্তন গান তো একসময় বাংলায় ছিল না, কিন্তু এখন যে কীর্তনটা হচ্ছে বর্তমানে একেবারে সুর তাল ছন্দ লয় মিশিয়ে যে কীর্তন, এটা কে এনেছিলেন বাংলায়? আজকে তার জীবন কাহিনীটা মন দিয়ে শুনবো মায়েরা। যেমন কৃষ্ণ জন্ম নিয়েছিলেন দেবকীর গর্ভে, কিন্তু কৃষ্ণকে কি দেবকী দুগ্ধ খাইয়ে বড় করেছিলেন? সেটা দেবকীর ভাগ্যে হয়নি। দেবকী শুধু কৃষ্ণকে গর্ভে ধরেছে এইটুকুই সে করুণা পেয়েছিল, কিন্তু তার স্তনদুগ্ধ খাইয়ে তাকে আদর দিয়ে বড় করবে এটা কিন্তু তার ভাগ্যে হয়নি। কৃষ্ণকে মানুষ করেছিল যশোদা দেবী। ঠিক দেবকী যেমন কৃষ্ণকে জন্ম দিয়ে তাকে দুগ্ধ খাওয়াতে পারেনি, যশোদা তাকে মানুষ করেছিলেন, ঠিক তেমনিভাবে এই কীর্তনের স্রষ্টা হচ্ছেন গৌর সুন্দর। কিন্তু কীর্তনকে গৌরহরি কিন্তু এত মধুর সুরে রূপান্তরিত করতে পারেনি। এই কীর্তনকে মধুর রূপে রূপ দিয়েছিলেন কে, আজকে আমরা তার জীবন কথা পরিবেশন করব। তাই মায়েরা, আপনারা এখানে সবাই রয়েছেন, যাদের বাড়িতে নিতাই গৌর আছেন তারা জানেন। আর একটা কথা আমি আপনাদের বলে দিই, চারযুগ তো আমরা দেখেছি, সত্যযুগের গল্প আমরা শুনেছি, ত্রেতাযুগের গল্প শুনেছি, দাপরের গল্প শুনেছি, তিনি কৃষ্ণ ছিলেন। আর এই যে আমরা কলিযুগের মানুষ, এই কলিযুগের মানুষের ক্ষেত্রে নিয়মটা কিন্তু একটু আলাদা। সত্যযুগে নারায়ণ, ত্রেতাযুগে রাম, দাপরে কৃষ্ণ, এই পর্যন্ত ঠিক আছে, কিন্তু কলিযুগে ভগবান আমাদেরকে যেটা দিয়েছেন, তিনটে যুগে ভগবান কাউকে ভক্তদের মনের বাসনা পূরণ করেনি। আমরা কত ভাগ্যবান আপনি ভাবতে পারবেন না। লোকে বলে কলিযুগে জন্ম নেওয়া নাকি হাজার পাপের দোষের ফল, এটা নাকি পাপের সমুদ্র, বাবা যদি ছেলেকে মারে তো উল্টে ছেলে বাবাকে মারে, হ্যাঁ শ্বশুর যদি জামাইকে মারে দেখবেন জামাই উল্টে শ্বশুরকে মারছে, দাদু নাতিকে মারলে নাতি উল্টে দাদুকে মারে, এটা হচ্ছে সেই যুগ। তবুও কিন্তু এই যুগটাকে চার যুগের মধ্যে সব থেকে শ্রেষ্ঠ যুগ বলা হলো, কেন না? এই যুগে মহাপ্রভু যেটা দিয়েছেন অন্য কোন যুগে কোনো ভগবান সেটা দিতে পারে না। মায়েরা, আমি আপনাদেরকে আরো পরিষ্কার করে একটা জায়গা বলি, আপনার বাড়িতে যদি কোনো চাকর চাকরি করে, মাসের শেষে যদি আপনি 10,000 টাকা মাইনে দিয়ে দেন, আপনি কি মনে মনে ভাবলেন যে আপনি চাকরকে খুব বড় দয়া করলেন? এটা যদি ভাবেন তাহলে আপনি অপরাধ করলেন। চাকর আপনার বাড়িতে 30টা দিন চাকরি করেছে, তার পারিশ্রমিকটা আপনি দিয়েছেন কিন্তু আপনি দয়া করেন। একটা ভিখারি যদি আপনার বাড়িতে এসে ভিক্ষা চায়, আপনি 10 টাকা দেবেন, 20 টাকা দেবেন, 100 টাকা দেবেন, কিন্তু আলমারিতে যে 5 ভরি সোনার চেন থাকে সেটা কি ভিখারিকে কেউ দেবে? দেবে না। কিন্তু যদি কেউ দেয় তাকে কি বলবে? তাকে বলবে উদার। ঠিক তেমনি ভাবে মায়েরা, সত্যযুগে নারায়ণ হয়েছিল বটে, ত্রেতাযুগে রাম ভগবান হয়েছিল বটে, দাপরে কৃষ্ণ ভগবান হয়েছিল বটে, কিন্তু কলিযুগে গৌর সুন্দর ওই লকার থেকে সোনা হীরে চেনটাই কিন্তু আমাদের গলায় পরিয়ে দিয়েছেন। আজকে আপনারা যেটা পেয়ে বসে আছেন এটা কি আমাদের পাবার কথা ছিল মায়েরা? যে জিনিসটা আপনি বসে বসে পাচ্ছেন এটা আমাদের পাবার কথা নয়, এটা দেবতারা পর্যন্ত আশা করতে পারেনি। দেবাদিদেব মহাদেব ছাই ভস্মেকে শ্মশানে শ্মশানে ঘুরে ঘুরে কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদছে, যে জিনিসটা পাবার আশায়। ব্রহ্মা হাজার মুখী ওই পদ্মফুলের পাপড়ির ওপরে বসে কাঁদছে, যে জিনিস পাবার আশায়, সেটা আমরা অযাচিতভাবে পেয়ে গেলাম। সেই জিনিসটার নাম হলো প্রেম। কিন্তু একটা মজার ব্যাপার কি জানেন, চৈতন্য চরিতামৃত যদি আপনারা পড়ে দেখেন সেইখানে দেখবেন একটা জায়গায় লেখা আছে, কৃষ্ণ যদি ফিরে কাউরে ভক্তি মুক্তি দিয়া, প্রেম কভু নাহি দেন রাখেন লুকাই। উনি কিন্তু প্রেম সহজে কাউকে দেয়নি। আপনি ভগবানকে ডাকতে গিয়ে যদি একতলা বাড়ি দোতলা চেয়ে ফেলেন, ভগবান আপনাকে বাড়ি তৈরি করে দেবে। আপনি যদি বলেন আমার ছেলের চাকরিটা ভালো ঘরে ভালো জায়গায় হয়ে যাক,
আপনার ছেলে চাকরি ভগবান পাইয়ে দেবে। কিন্তু ভগবানকে ডাকতে গিয়ে যদি বলেন হে ঠাকুর আমি আজকে সারা জীবন ধরে তোমাকে যে ডাকছি আমি কিচ্ছু চাই না, শুধু তোমার ওই রাঙা যুগল চরণ চাই ঠাকুর। যে ভক্ত গোবিন্দের চরণের কামনা করে পুজো করে ভগবান কিন্তু সেই ভক্তের কাছে বেশি যায় না। মনে মনে ভাবে গেলেই আমার চরণ চাইবে, গেলেই শুধু আমার প্রেম চাইবে। সেই জন্য চরিতামৃতে বলে দিয়েছেন ভগবান তোমাকে স্বর্গ করে দেবে, ভগবান তোমাকে কোটি কোটি টাকার মালিক করে দেখবে, কিন্তু প্রেম কোনোদিন তিনি দেন নাই। ও বাবা, লোকে যখন তাস খেলে দেখবেন, যারা এখানে তাস খেলা জানেন, সমস্ত তাস খেলে দেয় কিন্তু তুরুপের তাসটা খেলে না, ওটা রেখে দেয়, ওটা শেষকালে ছাড়ে। তেমনি ভগবানের একটা তুরুপের তাস ছিল যার নাম হলো প্রেম ভক্তি সুধা ভালোবাসা, যেটা কোনো কালে কোনো মানুষ পায়নি। আজকে দেখুন মহাপ্রভু যাকে তাকে বিতরণ করে দিলেন। মায়েরা বলুন, জগাই মাথায় নিত্যানন্দের জন্য কি করেছে, জগাই মাথায় নিমায়ের জন্য কি করেছেন, কিন্তু জগাই মাথায়ের কাছে গিয়ে তিনি কিন্তু উদাতিতভাবে প্রেম দান করলেন, অযাচিতভাবে উদারতার সঙ্গে জগাই মাথায়ের কাছে গিয়ে বললেন ওরে প্রেম নিবিয়াই, ওরে প্রেম নিবিয়াই বদন ভরে বলে রে হরি না, এই প্রেম এনে ছিল ওই ব্রজের বাপা গুণধার, ব্রজের বাপা প্রেম নিবিয়াই বদন ভরে বলে রে হরি না, প্রেম নিবিয়াই বদন ভরে বলে রে হরি না, প্রেম নিবিয়াই বদন ভরে বলে রে হরি না। হরি বল, হরি বল, হরি বল।